এক অমানবিক ঘটনার নজির রইল পান্ডুয়ার হাসপাতাল। এক মৃত ব্যক্তির শরীর হাসপাতালের বিছানাতেই পড়ে থাকল ঘণ্টার পর ঘণ্টা। পরিবারের লোকজন ওই মৃতদেহ নিতে পর্যন্ত এলো না। সকাল পেরিয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, মৃতদেহ পড়ে থাকল হাসপাতালের পুরুষ রোগীদের ওয়ার্ডে। পচন শুরু হওয়ায় বেরোতে থাকে দুর্গন্ধ। অন্যান্য রোগীরাও অস্বস্তিতে পড়েন। কেউ কেউ বাইরের বারান্দায় এসে বসে থাকেন। কিন্তু সম্পূর্ণ উদাসীন থাকলো কী করে পান্ডুয়া হাসপাতাল? এতক্ষণ ধরে কেন অন্যান্য রোগীদের মধ্যেই পড়ে থাকলো মৃতদেহ? কেন আগে সরিয়ে নিয়ে যাওয়া হলো না? উঠছে সেই প্রশ্ন। পান্ডুয়া হাসপাতালে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেডেই পড়ে রইল মৃতদেহ, নিতে এলো না কেউ। দুর্গন্ধ ছড়ানোয় অন্য রোগীর পরিজনেরা হইচই শুরু করতে ব্যবস্থা নিল হাসপাতাল। পান্ডুয়া পুলিশের সহযোগিতায় দেহ উদ্ধার করে পাঠানো হলো চুচুড়া ইমামবাড়া হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, ত্রিবেণী শান্তি কলোনির বাসিন্দা চন্দ্রজিৎ অধিকারী, বয়স 62, তাকে গত 22 ডিসেম্বর ভর্তি করা হয় দুপুর 12টা নাগাদ। শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন বৃদ্ধ। পরিবারের লোক ভর্তি করে দিয়ে চলে যায় আর খোঁজ নিতে আসত না। বুধবার সকালে তার মৃত্যু হয়। সেই থেকে হাসপাতালের বেডেই পড়ে থাকে মৃতদেহ। মৃত্যুর পর বেশ কয়েক ঘন্টা পেরিয়ে যায় এবং দেহে পচন ধরতে শুরু করে, দুর্গন্ধও বেরোতে থাকে। শান্তনু আইচ নামে এক রোগীকে দেখা যায় বেড ছেড়ে হাসপাতালের বাইরে রয়েছেন। তিনি বলেন, দীর্ঘক্ষণ হয়েছে মৃত্যু হয়েছে এক রোগীর, তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়নি, দুর্গন্ধ বেরোচ্ছে, ওয়ার্ডে থাকা যাচ্ছে না, তাই বাইরে এসে দাঁড়িয়ে আছি। রোগীর এক আত্মীয় কল্পনা দত্ত বলেন, গন্ধে চিকিৎসা করাতে এসে আরও খারাপ হয়ে যাবে যে কোনো রোগী। আমরাও ওয়ার্ডে থাকতে পারিনি, অনেকবার বলা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে, কোনো ব্যবস্থা নেয়নি, এভাবে রোগীরা থাকতে পারে না। কোনো সামনেই কোনো নড়চড় নেই, মরে গেছে এটাই দেখলাম, তাছাড়া কী দেখবো? কত নড়িয়ে দেখতে পাচ্ছি না বাবা, বলো কথাটা, নড়িয়ে তো দেখতে পাচ্ছি না, দেখছি নড়ছে না, কোনো নড়চড় নেই, একদম মরিয়ে গেছে, কাল রাত থেকে ফেলছে, আমাদের বেতন তো কাজ চাই কাল থেকে ভর্তি। আচ্ছা, আপনারা ওখানে থাকছেন না? হ্যাঁ, ওখানেই তো থাকছি আমরা, ওই ওই পেশেন্ট রয়েছে বলেই আমরা বাড়ি যাবো। এইভাবে থাকা যায়? গন্ধ, মরা পড়ে আছে, এইভাবে কি মানুষ থাকতে পারে? কোনো কোনো কেয়ার নিচ্ছে না, 100 বার বলছি সবাইকে, থানাতে ফোন করলো, কোন দিকেই কেয়ার নিচ্ছে না, তাহলে এখানে কী করে রুগী থাকবে? আরও তো রুগী হয়ে যাবো, বলো, না পারবো খেতে, না পারবো ঘুমোতে, রুগীকে সারাতে এলাম, রুগী হয়ে যাবো। আপনারা কী চাইছেন? আমরা কী চাইছি? যত তাড়াতাড়ি মণিটাকে তুলে সরাতে পারে, আরও তো রোগ রয়েছে, তাদেরও তো অসুবিধা হচ্ছে, আমি নাই বাড়ি চলে যাবো, যাদের অসুস্থ গরিব মানুষ ভর্তি হচ্ছে তারা কী করবে বলো? তারা তো বাড়ি যেতে পারবে না, আমরা এখান থেকে ধরে চলে গেলে অন্য ডাক্তার দেখাতে পারবো, বলতে পারবে না বাবা, বলো কথাটা। অন্যদিকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের BMOH মঞ্জুর আলম ফোনে জানান, বৃদ্ধকে ভর্তি করে দিয়ে যাওয়ার পর আর সেভাবে খোঁজ খবর নেয়নি পরিবার। হাসপাতালের স্বাস্থ্যকর্মীরাই দেখাশোনা করেছে। আজ সকালে স্বাভাবিক মৃত্যু হয় ওই বৃদ্ধের। তার পরিবার ছেলে জামাইকে ফোন করা হয়েছিল, তারা কেউ আসেনি, পরে ফোনও বন্ধ করে দেয় তারা। পুলিশের সঙ্গে কথা বলে দেহ চুচুড়া ইমামবাড়া হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।